বিতর্কিত নির্বাচন দেশকে গভীরতর সংকটে নিপাতিত করবে বলে মন্তব্য করে একতরফা তফসিল নির্বাচন আয়োজনে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আলী ইমাম মজুমদার, আনু মোহাম্মদ সহ ৪৭ জন বিশিষ্ট নাগরিক। সন্ধ্যা গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা বলেন, নির্বাচনের তফসিল ঘোষণা করার মাধ্যমে নির্বাচন কমিশন সরকারের একতরফা নির্বাচন অনুষ্ঠানের সহযোগী শক্তি হিসেবে ভূমিকা রাখছে। অবিলম্বে বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দিয়ে সকল অংশীজনদের সাথে আলোচনা করে নির্বাচন উপযোগী পরিস্থিতি সৃষ্টির উদ্যোগ গ্রহণের জন্য সরকারকে আহ্বান জানান তারা। সেই সাথে বিএনপি সহ বিরোধী দলগুলোকেও সংলাপের পথ উন্মুক্ত রাখার স্বার্থে ইতিবাচক ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে আছেন দিলারা চৌধুরী, শহীদুল ইসলাম, শিরিন হক, আসিফ নজরুল প্রমুখ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।